نحن نتعلم في هذا الدرس قواعد العدد والمعدود. قواعد العدد والمعدود، هناك قواعد من الواحد إلى ألف. ها، أولا نحن نتعلم الأعداد من الواحد إلى العشرة. من الواحد إلى العشرة، هناك في الجانب، ها، اتفق علامة التعارض. هذه علامة الموافقة وهذه علامة التعارض، أي يتفق العدد مع المعدود في واحد واثنين. واحد أبو اثنين المدة يتفق العدد مع المعدود، عدد معدود دونتا ملتك به اك ابون دوير مدة. طالب واحد اك جن سطر، طالبان اثنان دوجن سطر، طالبة واحدة طالبتان اثنتان، طالبة واحدة একজন ছাত্রী তালিবা তানে ইসনেতানে দুইজন ছাত্রী। এখানে আমরা ওয়াহিদুন শব্দটা না বললেও হবে, তালিবুন একজন ছাত্র, তালিবানে দুইজন ছাত্র, তালিবাতুন একজন ছাত্রী, তালিবা তানে দুইজন ছাত্রী। যদি আমি এটাকে সংখ্যাটা নিয়ে আসি, এটা আপনার মৌসুফ সিফত হিসেবে আসবে আর কি, তাহলে এক এবং দুইয়ের ক্ষেত্রে আপনার আদত এবং মাদুদ মিল থাকবে, অর্থাৎ দুটাই মুজাক্কার হবে। আদত যদি কি মুজাক্কার, মাদুদ যদি কি মুজাক্কার হয়, আদতটাও মুজাক্কার হবে। তালিবুন ওয়াহিদুন, তালিবানে ইসনানে, ঠিক আছে, তালিবাতুন ওয়াহিদাতুন, তালিবাতানে ইসনাতানে, ওয়াহিদাতুন দ্বিবচন হচ্ছে কি ইসনাতানে, অর্থাৎ এক এবং দুই, আদত এবং মাদুদ দুটা মিল থাকবে। ঠিক আছে, আমাদের তিন থেকে দশ পর্যন্ত, তিন থেকে দশ পর্যন্ত দেখেন, এই যে সালাসা থেকে আসা হবে কিরকম, আদত যদি কি মুজাক্কার হয়, এখানে দেখেন তালিবুনের জামা হচ্ছে কি তোল্লাব, তালিবুনের জামা তোল্লাব, এখানে আদতটা মুজাক্কার, তোল্লাবুন এটা হচ্ছে কি মুজাক্কার, মুজাক্কার ছাত্র। তারপর এই দশ, তিন থেকে নিয়ে একদম দশ পর্যন্ত, এরপরে তালিবাত এটা হচ্ছে কি তালিবাতুনের জামা তালিবাত। তাহলে তিন থেকে দশ পর্যন্ত এখানে দেখেন সংখ্যাটা এদিকে গোলতা সহ তা মরবুতা সহ আসছে, সালাসাতু আরবাআতু খামসাতু সিত্তাতু সাবআতু সামানিয়াতু তিসআতু আশারাতু, তিন থেকে দশ পর্যন্ত এখানে দেখেন সালাসু আরবাউ খামসু সিত্তু সাবউ সামানি তিসউ আশরু, অর্থাৎ এগুলোর মধ্যে তা নাই, তা মরবুত নাই, যেটা তানিসের মুয়ান্নাসের আলামত। কেন বলছিলাম এই যে ক্রস, অর্থাৎ আদত এবং মাদুদ কি হবে, তাআরুদ হবে, মুয়াফক হবে না, ভিন্ন হবে। অর্থাৎ মাদুদ যদি কি মুজাক্কার হয়, আদতটা মুআন্নাস হবে, এখানে তুল্লাবুন মাদুদটা মুজাক্কার, সেজন্য আদতটা এখানে কি আসছে মুআন্নাস হিসেবে আসছে। এখানে তালিবাত ছাত্রী, হ্যাঁ ফিমেল স্টুডেন্ট, এখানে মাদুদটা মুআন্নাস, সেজন্য আদতটা কি আসছে মুজাক্কার হিসেবে আসছে। তিন থেকে দশ পর্যন্ত মাদুদ মানে যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলা হয়, এখানে আমরা কাকে গণনা করতেছি, তালিবাত কে গণনা করতেছি, এখানে তোল্লাব কে গণনা করতেছি। তাহলে এখানে তোল্লাব এটা তালিবুনের জামা, এটা হচ্ছে কি ফিমেল মেল স্টুডেন্ট ছাত্র, এটা মুজাক্কার হওয়ার কারণে আদরটা মুআন্নাস হয়েছে তিন থেকে দশ পর্যন্ত, আর এখানে মাদুরটা মুআন্নাস হওয়ার কারণে আদরটা কি হয়েছে মুজাক্কার হয়েছে। অর্থাৎ এটা ক্রস মানে হচ্ছে কি আদত এবং মাদুর তাআরুদ হবে, মিল থাকবে না মুজাক্কার এবং মুআন্নাসের ক্ষেত্রে। এখন আদাদের মাদুদের কি অবস্থা হবে, মাদুদটা হবে বহুবচন হবে, জর হবে, তিন থেকে দশ পর্যন্ত তালিবাতিন, তালিবাতিন, একদম তিন থেকে দশ পর্যন্ত মাদুদ বহুবচন হয়েছে, জর হয়েছে, জর মানে এখানে কাসরা আতি, ঠিক আছে। বহুবচন বলতে এটা তালিবাতুনের বহুবচন হচ্ছে কি তালিবাত, আর এই তুল্লাবুন এটা হচ্ছে কি তালিবুনের বহুবচন তুল্লাব। হ্যাঁ, তাহলে
তিন থেকে 10 পর্যন্ত আদত মাদুদের বিপরীত হবে, এবং মাদুদ বহুবচন হবে জর হবে, বহুবচন হবে জর হবে। যেমন সালাসাত কুল্লাবিন, আরবাআতু কুল্লাবিন, খামসাতু কুল্লাবিন, সিত্তাতু কুল্লাবিন, সাবআতু কুল্লাবিন, ثمانية طلاب، 9 طلاب، 10 طلاب. ثلاث طالبات، 4 طالبات، 5 طالبات، 6 طالبات، 7 طالبات، 8 طالبات، 9 طالبات، 10 طالبات. আরেকটা এক্সাম্পল দিই আমি, মনে করেন কলামুন, কলামুন একটি কলম, কলামানে দুটি কলম। এখন 3 থেকে 10 পর্যন্ত কলামুনটা কি হয়ে যাবে? আকলাম হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে আকলাম, এবং সংখ্যাটা সালাসাতু হবে, সালাসাতু আকলামিন, আরবাআতু আকলামিন, খামসাতু আকলামিন, সিত্তাতু আকলামিন, সাবআতু আকলামিন, সামানিয়াতু আকলামিন, তিসআতু আকলামিন, আশারাতু আকলামিন। এখন এদিকে একটা মুআন্নাস শব্দ নিয়ে আসি, কুরাসাতুন, কুরাসাতুন কথা, কুরাসাতুন একটি কথা, কুরাসাতানে দুটি কথা, এরপরে 3 থেকে সালাসু কুরাসাতিন, কুরাসাতুন যেমন কুরাসাত, আরবাউ কুরাসাতিন, খামসু কুরাসাতিন, সিত্তু কুরাসাতিন, সাবউ কুরাসাতিন, সামানি কুরাসাতিন, তিসউ কুরাসাতিন, আশরু কুরাসাতিন। দেখেন আশারাতু যখন সেটা গোলতা আশরু তালিবাতিন, আশারাতু তুল্লাবিন, আশরু তালিবাতিন, তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি আমাদের এখন ক্লিয়ার। এরপরে 10-এর পরে 11-12, 11 থেকে আপনার পর্যন্ত 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে, 20-এর দিকে আমরা পড়া যাই, 11 থেকে 19। এখানে দেখেন 11-র পর থেকে নিয়ে দুটা অংশ, আদদের মধ্যে কয়টা অংশ? দুটা অংশ, আহাদা আশারা, এখানে আহাদা একটা অংশ, আশারা আর একটা অংশ, দুটার মাঝখানে একটা ওয়াও ছিল, আহাদু আশরুন, 1 এবং 10, ঠিক আছে। তাহলে এখানে আহাদা আশারা আদদের মধ্যে দুটা অংশ, এই যে এখানে দুইটা রাইট নিয়ে দিছে, অর্থাৎ আদদের দুন অংশ মাদুদের সাথে মিল থাকবে 11 এবং 12-র মধ্যে, 11 এবং 12-র মধ্যে আদদের উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে, অর্থাৎ মাদুদ যদি কি মুজাক্কার হয় আদদের উভয় অংশ মুজাক্কার হবে, মাদুদ যদি কি মুআন্নাস হয় আদদের উভয় অংশ মুআন্নাস হবে, তখন 11 এবং 12-এর মধ্যে, এবং মাদুদটা 11-র পর থেকে নিয়ে একদম 99 পর্যন্ত মাদুদটা 1 বচন হবে, জবর হবে, 1 বচন হবে, নসব হবে, তালিবান, ঠিক আছে। এর আগে তো কুল্লাবিন, 3 থেকে 10 পর্যন্ত বহুবচন ছিল, জ্বর ছিল, এখন 11 থেকে একদম 99 পর্যন্ত মাদুরটা 1 বচন হবে, 1 বচন হবে, মফরত হবে এবং নসব হবে, তালিবান তালিবাতান, ঠিক আছে। তাহলে দেখেন 11 এবং 12, আহাদা আশারা তালিবান, ইসনা আশারা তালিবান। এরপরে ফিমেলের ক্ষেত্রে দেখেন ইহদা আশারাতা তালিবাতান, দুটাই মুআন্নাস, এখানের মধ্যে আদাদের উভয় অংশ মুজাক্কার, এখানে মধ্যে আদাদের উভয় অংশ মুআন্নাস, হ্যাঁ, কারণ এখানে মাদুরটা মুআন্নাস, সেজন্য ইসনাতা আশারাত ফাল, আহাদা আশারা দুন অংশ মুজাক্কার, ইসনা আশারা দুন অংশ মুজাক্কার, এখানে ইহদা আশারাতা দুন অংশ মুআন্নাস, ইসনাতা আশারাতা উভয় অংশ মুআন্নাস। তাহলে এখানে দুটা রাইটস নিয়ে দিছে, মানে আমরা কি বুঝছি, আদাদের উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে, আদাদের উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে। এরপরে আপনি 13 থেকে নিয়ে 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত কি বলছে এখানে, এই যে প্রথমে ক্রস, অর্থাৎ প্রথম অংশ তাআরুজ হবে, দ্বিতীয় অংশ মুওয়াফাক হবে, প্রথম অংশ মিল থাকবে, প্রথম অংশ মিল থাকবে না, দ্বিতীয় অংশটা মিল থাকবে, মাদুদের পাশে যেটা থাকবে সেই অংশটা কি থাকবে, মিল থাকবে। দেখেন সালাসাতা আশারা তালিবান, এখানে তালিবুন মাদুদটা মুজাক্কার, তাহলে এখানে আদাদের প্রথম অংশ বিপরীত হবে, বিপরীত হবে বলতে এখানে তালিবান মুজাক্কার হওয়ার কারণে এটা মুআন্নাস হবে, দ্বিতীয় অংশটা মিল থাকবে।
তাহলে ১৩ থেকে ১৯ পর্যন্ত কোন অংশ মিল থাকবে? দ্বিতীয় অংশটা মিল থাকবে কার সাথে? মাদুদের সাথে। এখানে দেখেন এই যে দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশ মিল থাকবে না। তাহলে এখানে প্রথম অংশ হচ্ছে কি সালাসাতা, দ্বিতীয় অংশ হচ্ছে কি আশারা। তাহলে আশারা এটা মুজাক্কার, তালিবান মুজাক্কার হওয়ার কারণে। এখানে দেখেন সালাসা আশারা তালিবাতান, এখানে দ্বিতীয় অংশ হচ্ছে কি, এখানে মাদুদ হচ্ছে কি তালিবাতান মুআন্নাস, সেজন্য দ্বিতীয় অংশ মিল থাকবে আশারাতা, আর সালাসা প্রথম অংশটা বিপরীত হয়েছে মুজাক্কার হয়েছে সালাসা আশারাতা তালিবাতান। এখন তিন থেকে ১৯, ১৩ থেকে ১৯ পর্যন্ত জানলাম মাদুদের সাথে আদাদের প্রথম অংশ বিপরীত হবে, দ্বিতীয় অংশ মিল থাকবে, আর মাদুরটা এক বছন হবে জবর হবে, এক বছন হবে নসব হবে, একদম ১১ থেকে ৯৯ পর্যন্ত। আচ্ছা এখন বুঝলাম, এখন আদাদের অবস্থা, আদাদের মধ্যে কি এরাব দিব আমরা, কি অর্থাৎ এটা মুরব, এটা কি মুরব, এই আদরটা মুরব, এটার মধ্যে আমি যখন পেশ দিতে হয় তখন পেশ দিব, জবর দিতে হলে জবর দিব, জ্যাদ দিতে হলে জ্যাদ দিব। কিন্তু ১১ থেকে ১৯ পর্যন্ত এই সংখ্যাগুলো আদত গুলো হচ্ছে কি মবনি, উভয় অংশ মবনি, আদাদের উভয় অংশ মবনি, আহাদা আশারা মবনিউন আলাল ফাতহা জবর হবে। হ্যাঁ আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা উভয় অংশ মবনিউন আলাল ফাতহি, শুধুমাত্র ইসনা আশারার প্রথম অংশ ব্যতীত, ইসনা আশারার প্রথম অংশটা মুরব, বাকি ১১ থেকে ১৯ পর্যন্ত বাকি সংখ্যাগুলোর উভয় অংশ মবনিউন আলাল ফাতহি, ঠিক আছে, ফাতহার উপর, ফাতহা মানে জবর, জবরের উপর অটল থাকবে এক অবস্থায়। এখানে আপনি বা হরফ জর আসলেও আহাদা হবে, এখানে আপনি রফা অবস্থায়ও আহাদা হবে, ঠিক আছে, মনে করেন হা উলাই আহাদা আশারা তালিবান, এরা ১১ জন ছাত্র, তাহলে এটা হা উলাই মুবতাদা, আহাদা আশারা তালিবান খবর, খবর রফা হয়, কিন্তু এখানে আপনি রফা দিতে পারবেন না, এটা এক অবস্থায় অটল থাকবে। সাল্লাম তো আলা আহাদা আশারা, হ্যাঁ সাল্লাম তো আলা আহাদা আশারা তালিবান, আমি ১১ জন ছাত্রকে সালাম দিয়েছি, এখানে আলা আসছে হরফ জর, তারপরেও আপনি এখানে জর দিতে পারবেন না, কারণ আদাদের উভয় অংশ কি হবে মবনিয়ুন আলাল ফাতহি, মবনিয়ুন আলাল ফাতহি, আর তালিবান এটা তামইজ হিসেবে কি হবে নসব হবে। তাহলে আপনি ১১ থেকে ১৯ পর্যন্ত আদাদের উভয় অংশ মবনিয়ুন আলাল ফাতহি, শুধুমাত্র ইসনা আশারার প্রথম অংশ মুরব, কেমন কেমনে মুরব, আপনি যদি বলেন এখানে সাল্লামতু আলা ইসনাই আশারা তালিবান, আমি ইসনাই আশারা ১২ জন স্টুডেন্ট কে আমি সালাম করেছি, তাহলে দেখেন নাই হয়ে যাচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে, এটা জ্বর হওয়ার কারণে, অর্থাৎ মুসান্নার মধ্যে যে এরাব হয়, দ্বিবচন শব্দের মধ্যে যে এরাব হয় সেই এরাবটা হবে, ইসনাই হয়ে যাবে। তাহলে ১১ থেকে ১৯ ইসনাটা হচ্ছে মুরব না, হ্যাঁ শুধুমাত্র ইসনা আশারাটা নয়, মানে ইসনা, ইসনা এবং ইসনাতাই এই দুটার প্রথম অংশ কি হবে মোর, এখন এরপর আসেন ১৯ পর্যন্ত গেল আপনার, এখানে মনে করেন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি কলমুন দিয়ে, আহাদা আশারা কলমান, ইসনা আশারা কলমান, সালাসাতা আশারা, এই যে ১৩ পর থেকে নিয়ে প্রথম অংশ বিপরীত হয়ে যাবে, সালাসাতা আশারা কলমান, সামানিয়াতা আশারা কলমান, তিসআতা আশারা কলমান, এরপর আপনি কুবরাসা দিয়ে বলছিলাম আমি ইহদা আশারাতা কুবরাসাতান, ইসনাতা আশারাতা কুবরাসাতান, এরপর হবে সালাসা আশারাতা কুবরাসাতান, আরবাআ আশারাতা কুবরাসাতান, খামসা আশারাতা কুবরাসাতান, সিত্তা আশারাতা কুবরাসাতান, সাবআ আশারাতা কুবরাসাতান, তামানিয়া আশারাতা কুবরাসাতান, তিসআ আশারাতা কুবরাসাতান, এরপর আসেন আপনি ২০, আমি অকুদ গুলোর মধ্যে চলে যাই, শুরুন
ثلاثون أربعون خمسون ستون سبعون ثمانون تسعون تسعون ثلاثون أربعون خمسون ستون سبعون ثمانون تسعون نبوي بجنطة أرطاد بي মানে চেঞ্জ হবে না, মাদুরটা মুজাক্কার হোক বা মুআন্নাস হোক, কি হোক মুজাক্কার হোক বা মুআন্নাস হোক, এই সংখ্যাটা চেঞ্জ হবে না। উকুদ যেগুলো আছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সংখ্যাটা কোন ধরনের চেঞ্জ হবে না। মাদুদ মুজাক্কার হোক মুআন্নাস হোক, দেখেন ইশরুনা তালিবান ইশরুন হ্যাঁ এই যে 30, ثلاثون طالبا 40 طالبا 40 طالبة 50 طالبا 50 طالبة 60 طالبا 60 طالبة 70 طالبا 70 طالبة 80 طالبا 80 طالبة 90 طالبا 90 طالبة। তাহলে চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জ হবে আপনার শুরুর প্রথম অংশের মধ্যে চেঞ্জ হবে। প্রথম অংশ বলতে এই যে এখানে দেখেন আহাদু ওয়াইশরুনা তালিবান, 21 জন ছাত্র, ইসনানি ওয়াইশরুনা তালিবান। এখন আমি 21, 22, আমাদেরকে জানতে হবে 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92, এই সংখ্যাগুলো একই হবে। এগুলো সবাই প্রথম অংশের দিকে আমরা খেয়াল করবো, আহাদুন ইসনানি ইহদা ইসনাতানি, অর্থাৎ প্রথম অংশটা 21, 22, 31, 32, এরকম করে করে আপনি 91, 92 পর্যন্ত প্রথম অংশটা মাদুদের সাথে মিল থাকবে, মাদুদের সাথে মিল থাকবে। এখানে দেখেন তালিবুন মুজাক্কার ওয়াহিদুন মুজাক্কার, তালিবুন মুজাক্কার ইসনানি মুজাক্কার, এখানে তালিবাতুন মুআন্নাস, সেটা আপনি 21, 22, 31, 32, 41 থেকে নিয়ে একদম 91, 92 পর্যন্ত এই সংখ্যা দুটা কি হবে? মাদুদের সাথে মিল থাকবে। ওয়াহিদুন ওয়াইশরুনা তালিবান, 21 জন ছাত্র, ওয়া ইসনান ওয়াইশরুনা তালিবান, হ্যাঁ 22 জন ছাত্র, তারপরে ছাত্রী হলে ইহদা ওয়াইশরুনা তালিবাতান, 21 জন ছাত্রী, ইসনাতান ওয়াইশ ثلاثون طالبا افر ساتري بلن احدى وثلاثون طالبة اثنتان وثلاثون طالبة তাহলে এরকম করে করে আমরা 91, 92 পর্যন্ত যাব। এরপর আপনি 23 থেকে 29, তারপর 33 থেকে 39, 43 থেকে 49, 53 থেকে 59, অর্থাৎ 93 থেকে 99, এই সংখ্যাগুলোর মধ্যে প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে, প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। দেখেন অর্থাৎ দ্বিতীয় অংশটা কোন ধরনের চেঞ্জ হচ্ছে না, প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে। এখানে তালিবুন মুজাক্কার থাকবে আমেল অনুযায়ী, সালাসাতুন ওয়াইশুরুনা তালিবান, দেখেন তালিবান মুজাক্কার দ্বিতীয়, প্রথম অংশটা মুআন্নাস হবে, আরবাআতু ওয়াইশুরুনা তালিবান, খামসাতু ওয়াইশুরুনা তালিবান, সিত্তাতু ওয়াইশুরুনা তালিবান, সাবআতু ওয়াইশুরুনা তালিবান, সামানিয়াতু ওয়াইশুরুনা তালিবান, মুরাব না হ্যাঁ হ্যাঁ প্রথম অংশটা এখানে মোরব, হ্যাঁ হ্যাঁ মোরব হবে, সবগুলোই মোরব,
প্রথম অংশ দ্বিতীয় অংশ দোনোটাই মোরব। আপনি যদি এখানে বলেন আমি 33 জন ছাত্রকে সালাম করেছি, সাল্লামতু আলা সালাসাতিন ওয়া ইশরিনা ساتين سلمت على 23 طالبا، ঠিক আছে، سلمت على 23 طالبة، অর্থাৎ এই সংখ্যাগুলো কি মুরব মবনি নয়, মবনি শুধু সংখ্যার মধ্যে মবনি হচ্ছে কি যেটাকে আমরা মুরাক্কাবে বিনাই বলি, মুরাক্কাবে বিনাই ওই 11 থেকে নিয়ে আপনার 19 পর্যন্ত শুধুমাত্র 12 প্রথম অংশ ছাড়া। তাহলে দেখেন প্রথম অংশটা বিপরীত হবে, দ্বিতীয় অংশ তো কোনো চেঞ্জ নাই, মুজাক্কার হোক মুয়ান্নাস হোক একরকম থাকবে, ইশরুনা 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 থাকবে। প্রথম অংশ নিয়ে ফ্যাক্টর এখানে, প্রথম অংশটা কি হবে মাদুদের বিপরীত হবে, এরকম আপনি 31 33 থেকে 39 মনে করেন সালাসাতু ওয়া সালাসুনা ক্বালিবান, 34 طالبا، 35 طالبا، 36 طالبا، 37 طالبا، 38 طالبا، 39 طالبة، 35 طالبة، 36 طالبة، 37 طالبة، 38 طالبة، 39 طالبة، এরকম এবার আপনি 40 দিয়ে 50 দিয়ে 60 দিয়ে 70 দিয়ে 80 90 দিয়ে একদম 99 পর্যন্ত এই সিস্টেমে চলবে, ঠিক আছে। এরপর 99 পরে আসতেছে আপনার 100, মিআতু তালিবিন মিআতু তালিবা সালাসু খামসু সবগুলো তো এরকম রফা হয়েছে, তবে সামানিতে কেন কাসরা হয়েছে, এটাতে কোনো তালিল হয়েছে? এই যে আগের এতে সামানি আইসু না কাসরা হয় না, এটা ইয়া আছে না লাস্টে, যেটা কি ছিল, হ্যাঁ সামানিউ আইশুরুনা, এটা সামানিউ ছিল, সামানিউ এটা ইয়া ছিল, সামানিউন কে সামানিন করা হয়েছে, ঠিক আছে। এটা কোন ওই ওই যে ইয়ার পরিবর্তে ইয়া যে মিস দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ সামানিউ ইশরুনা ছিল, এটা আমরা ওই পড়ার সুবিধার্থে এরপর আপনার 99 পর্যন্ত একই কওয়ায়েদ যাবে, এরপর 100 100 ক্ষেত্রে মাদুরটা আবার এক বছর হবে জ্বর হবে, এক বছর হবে জ্বর হবে, মিয়াতু তালিবিন মিয়াতু তালিবাতিন, এই মিয়াতু মিয়াতুই থাকবে, মাদুদ মুজাক্কার হক বা মুয়ান্নাস হক, দেখেন মিয়াতু তালিবিন 100 জন ছাত্র, মিয়াতু তালিবাতিন 100 জন ছাত্রী, 100টি খাতা মিয়াতু কলামিন, 100 মিয়াতু 100টি কলম মিয়াতু কলামিন, 100টি খাতা মিয়াতু কুরওয়াসাত, একের আরবি আমি আগে থেকে জানি তালিবুন, 102 জন মিয়াতু তালিবিন ওয়া তালিবানে, এরপরে আপনি 103 জন ছাত্র বলার জন্য মিয়াতুন বলবেন, এখানে আর মাঝখানে তালিবিন বলার দরকার নেই, মিয়াতুন, এরপর ওয়া সালাসাতু তুল্লাবিন, সে আগে আবার সেই 3 থেকে 10 পর্যন্ত যে কায়দা ছিল, 103 জন মিয়াতুন ওয়া সালাসাতু তুল্লাবিন, ওখানে মাদুরটা বহুবচন ছিল জ্বর ছিল, তারপরে আদরটা মাদুদের বিপরীত ছিল, এই সিস্টেমে চলবে একদম। আবার আমরা সেরকম 199 পর্যন্ত 101 থেকে নিয়ে 199 পর্যন্ত আগের কওয়াইদে চলাবো, হ্যাঁ মিয়াতুন এই শব্দটা অ্যাড করে শুরুতে, এরপরে আমরা কোথায়
যে এখানে আরেকটু ক্লিয়ার কি, যেমন বললাম মিয়াতু ওয়ালিদিন, এখন হ্যাঁ 101 জন ছাত্র, কেমনে হ্যাঁ বললো? মিয়াত তালিবিন ও তালিবুন, মিয়াত তালিবিন ও তালিবুন, কিন্তু এই যে তিনের মধ্যে গিয়ে বুঝছি না, 101 জন, হ্যাঁ মিয়াতু ওয়ালিদ 100 জন, 101 জন আমি কিভাবে বলবো? এই যে মিয়াতুন তালিবিন 100 জন ছাত্র, ওয়া তালিবুন আরো 1 জন ছাত্র, এই যে হয়েছে এখানে 101 জন, মিয়াতু তালিবিন ওয়া তালিবুন এখানে তো আছে 102 জন ছাত্র, মিয়াতু তালিবিন ওয়া তালিবান, মিয়াতু তালিবিন ওয়া তালিবুন, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আছে কিভাবে? তো মিয়াতু তালিবিন ওয়া তালিবুন, তারপরে 102 জন ছাত্র, মিয়াতু তালিবিন ওয়া তালিবান। এখান থেকে নিয়ে একদম 99 পর্যন্ত আগের কয়েদে চলে যাবেন, শুরুতে শুধু মিয়াতুন শব্দটা অ্যাড করবেন। এখন 200 জন হলে আপনি বলবেন মিয়াতানে 200, মিয়াতানে অর্থ হচ্ছে কি 200, কিন্তু 200 মিয়াতুন মিয়াতানে আলফুন আলফানে এগুলো আপনার এজাফত হয়ে ব্যবহার হচ্ছে, এর পরেরটা যাকে মাদুকটা মুদাফিলেই হবে, ঠিক আছে? তাহলে মিয়াতা তালিবিন এখানে আপনার মুদাফ হওয়ার কারণে নুনটা দ্বিবচনের নুনটা বিলুপ্ত হয়ে যাবে, মিয়াতা তালিবিন মিয়াতা তালিবাতিন, 200 জন ছাত্র 200 জন ছাত্র, এমনি শুধুমাত্র দুশো জন ছাত্র বলতে গেলে আপনি মিয়াতানে বলবেন না, মিয়াতা তালিবিন, এই নুনটা এজাফতের কারণে বিলুপ্ত হয়ে যাবে, কারণ 200 300 এগুলো আপনার 100 এগুলো এজাফত হয়ে ব্যবহার হচ্ছে। এরপর আপনার 300 দেখেন, হওয়ার কারণে আপনার সালাসু এটা মুজক্কর হবে, সালাসু মিয়াতি তালিবিন, তারপরে 400 তালিবিন অথবা তালিবাতিন, চেঞ্জ কোনো চেঞ্জ হবে না, 500 তালিবিন অথবা 500 তালিবাতিন, ঠিক আছে? এরকম করে করে আপনি একদম 900 মনে করেন, 900 তালিবিন, তাহলে মনে করেন আপনি 901 জন ছাত্র, 900 তালিবিন ওয়া তালিবুন, তারপরে 900 মনে করেন 920 জন ছাত্র, 920 তালিবান, ঠিক আছে? তালিবাতিন 1000 জন ছাত্রী, 2000-এর আরবি হচ্ছে কি আলফানে, তারপরে 2000 ছাত্র বলতে গেলে আপনার নুনটা বিলুপ্ত হয়ে যাবে, আলফা তালিবিন আলফা তালিবাতিন, এরকম আবার সেম আপনার, কিন্তু 300 বলার জন্য আপনি সালাসু মিয়া, মিয়া শব্দটাকে আপনি কি করেন নাই, বহুবচন করেন নাই, কিন্তু 3000 বলার জন্য আলফুন শব্দটা বহুবচন হয়ে যাবে, সালাসাতু আলাফিন আরবাআতু আলাফিন, আলফুন শব্দটা মুজাক্কার, সে তিনশো বলার জন্য সালাসু মুজাক্কার আনছিলেন সালাসু মিয়া, কিন্তু 3000 বলার জন্য সালাসাতু আলাফ বলতে হবে, সালাসাতু আলাফ তালিবিন, আরবাআতু আলাফ তালিবিন, খামসাতু আলাফ তালিবিন, সিত্তাতু আলাফ তালিবিন, এরপরে আপনি 1000-এর পরে 1 2 3 এগুলো অ্যাড করবেন। এখানে দেখেন একদম মিয়াতু আলফ, 1 লক্ষর এরাবিক হচ্ছে কি মিয়াতু আলফ, আপনি 1 লক্ষর এরাবিক হচ্ছে কি মিয়াতু আলফ, আমরা 1 লক্ষ 1 লক্ষের এরাবিক হচ্ছে কি মিয়াতু আলফ, 1 লক্ষের এরাবিক কি মিয়াতু আলফ, 50 আলফ এটা হচ্ছে কি 50,000, এরপরে মনে করেন আপনি 60,000 বলেন, 60 আলফ বলবেন, 70,000, 70 আলফ, 80 আলফ, 90,000,
তাহলে 1 লক্ষ বলার জন্য আপনি বলেন মিয়াতু আলফ, 1 লক্ষ মিয়াতু আলফ তালিবিন, 1 লক্ষ ছাত্র, মিয়াতু আলফ তালিবাতিন, 1 লক্ষ ছাত্র, 2 লক্ষ হলে মিয়াতা আলফ, মিয়াতানি অর্থ হচ্ছে কি দুটো, এটা যখন আলফ নুন দিকে আপনি এজাফত করতেছেন মিয়াতা হয়ে যাবে, মিয়াতা আলফ 2 লক্ষ। এরপর আপনার 3 লক্ষ বলার জন্য সালাসু মিয়াতি আলফ, 3 লক্ষ, 4 লক্ষ আরবাউ মিয়াতি আলফ, 4 লক্ষ সালাসাতু। আর এখানে আপনাকে একটা সংখ্যা দিছে, এবার অনেকগুলো তো শিখছি, এবার আপনাকে এই সংখ্যাটার বলতে হবে 6543। এখানে দুই ভাবে বলা যায় সংখ্যাটা, মনে করুন 6543 রুপি রিয়াল অথবা রুপি। এখানে দেখেন রিয়ালটা হচ্ছে মুজাক্কার, রুপিটা হচ্ছে মুআন্নাস, এখন আদরটা মুজাক্কার, এরপরটা আদরটা মুআন্নাস। এখন এই মাদুদ অর্থাৎ মাদুদটা, এখানে রিয়াল মুজাক্কার রুবি মুআন্নাস, এখন আপনাকে বলতে হবে 6543 রিয়াল, এরপরে বলতে হবে 6543 রুপি। এখানে দেখেন রিয়াল বলার জন্য আমরা এই রিয়াল শব্দটা মুজাক্কার মাদুদ, সেজন্য আমরা এখানে সালাসাতু আরবাউন বলবো, 43 সালাসাতু আরবাউন, বুঝলে? 43 এর মধ্যে প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে, ও আরবাউন 43, এরপর হচ্ছে কি আপনার 500, এদিক থেকে বলা আসবে 43 500, এরপরে 6000, তাহলে 500 এর আবেক হচ্ছে কি খমসু মিয়াতি, খমসু ও খমসু মিয়াতি, এরপর হচ্ছে কি 6000 ওয়া সিত্তাতু আলাফিন। এরপর রুপি বলার জন্য এই যে প্রথম অংশটা 43 এর প্রথম অংশটা রুবি আর বিপরীত হলে সালাসু ও আরবাউনা ও খমসু মিয়াতি, 500 ও সিত্তাতি আলাফ এবং 6000, ঠিক আছে? এখন আপনারা এই যেগুলো এখানে কয়েক দেওয়া আছে এগুলো ভালো করে দেখবেন, দেখার পরে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে বলবেন, এবং এরকম সংখ্যা দিয়ে আপনারা করার ট্রাই করবেন, বিভিন্ন সংখ্যা দিয়ে আপনারা বলার চেষ্টা করবেন। এখানে যেরকম একটা বলে দিচ্ছি, এখানে কয়েকটা বলে দিচ্ছে কিরকম হবে, অর্থাৎ এই যে আহওয়াল আদাদ, আদাদের অবস্থা হবে আল আদাদান ওয়াহিদ ওয়া ইসনান আলা ওয়ফিল মাদুদ, এক বসন এক এবং দুই, এটা মাদুদের সাথে মিল থাকবে, আলা ওয়ফিল মাদুদ, আল আদাদ মিন সালাসা ইলা আশারা, 3 থেকে 10 পর্যন্ত, আলা আকসিল মাদুদ, মাদুদের বিপরীত হবে, তারপর আল আদাদান আহাদ আশারা এবং ইতনা আশারা আল জুজআন আলা ওয়ফিল মাদুদ, উভয় অংশ আহাদ আশারা এবং ইতনা আশারা উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে। হ্যাঁ, মাদুদের উভয় অংশ আদাদের উভয় অংশ মাদুদের সাথে মিল থাকবে। এরপর আল আদাদ মিন সালাসাত আশারা ইলা তিসা আশারা, 13 থেকে 19 পর্যন্ত, প্রথম অংশ আলা আকসিল মাদুদ, মাদুদের বিপরীত হবে, ওয়াল জুজউ সানি আলা ওয়াফকি, আলা ওয়াফকি, দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে, এগুলো আমি আগে ওখানে বলছি। এরপর মাদুদের কি অবস্থা হবে, মাদুদের অবস্থা হবে দেখেন 3 থেকে 10 পর্যন্ত মাদুরটা জমা হবে, মজরুর হবে, 11 থেকে 99 পর্যন্ত মাদুরটা মুফরাদ হবে, মুসুল হবে, এরপরে 100 1000 এগুলোর মধ্যে মাদুরটা মুফরাদ হবে, মজরুর হবে, মুফরাদ হবে, মজরুর হবে। আশা করি সবাই বুঝতে পারছেন হওয়াইটা, না? জি আলহামদুলিল্লাহ।